নমস্কার বন্ধুরা অনলাইন আপডেট পাস চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত সমস্ত মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা ও হাজার টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে জুন মাস থেকে অর্থাৎ এই মাস থেকে এই প্রকল্পের সুবিধা সমস্ত মহিলারা কিন্তু পেয়ে যাবেন তো তার জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে আবেদন করতে হবে যদি বা অফলাইনে আবেদন করতে হয় তো অফলাইনে আবেদন করার জন্য আপনারা ফর্ম কোথা থেকে পাবেন বা কোথায় গিয়ে বা এই ফর্ম জমা করতে পারবেন এবং বাড়ির কোন মহিলারা এর জন্য আবেদন করতে পারবেন না সমস্ত মহিলারাই আবেদন করতে পারবেন বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য বন্ধুরা সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করে অল করে রাখুন সেক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ আপলোড করা ভিডিওটি সর্বপ্রথম পৌঁছাবে আপনাদের কাছে তো সর্বপ্রথম আমি আপনাদের জানিয়ে রাখি যে কোন কোন মহিলারা পাঁচশো টাকা করে পাবেন এবং কোন কোন মহিলারা হাজার টাকা করে পাবেন তো যারা জেনারেল বা ও বিসি ক্যাটাগরি রয়েছেন তারা কিন্তু মাসিক পাঁচশো টাকা করে পাবেন এবং যারা এসসি এবং এসটি ক্যাটাগরি মহিলারা রয়েছেন তারা প্রতি মাসে হাজার টাকা করে পাবেন জেনারেলের ক্ষেত্রে এবং ওবিসির ক্ষেত্রে পাঁচশো টাকা করে প্রতি বছর ছ হাজার টাকা পাবেন এবং এসসি এবং এসটি ক্যাটাগরি মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে হলে প্রতি বছর কিন্তু আপনারা বারো হাজার টাকা করে পাবেন দ্বিতীয়ত আমি আপনাদের জানাই অফলাইন না অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে তো আপাতত এখনও কিছু জানানো হয়নি যদি অনলাইনের মাধ্যমে শুরু হয় সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র সাইবার ক্যাপে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং যদি অফলাইনে এর আবেদন প্রক্রিয়া শুরু হয় তো ফর্ম আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে পেয়ে যাবেন সেখানে গিয়ে কিন্তু এই ফর্ম কালেক্ট করে আপনার ফর্মটি ফিল করে আবার সেখানেই কিন্তু জমা করতে পারবেন তৃতীয়ত জানিয়ে রাখি বাড়ির প্রধান মহিলারাই কিন্তু শুধুমাত্র যিনি প্রধান মহিলা আছেন তিনিই কিন্তু এর জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একটি ফ্যামিলি থেকে একজন মেম্বারেই আবেদনযোগ্য তারপর জানাবো তো প্রধান যে হেডমেম্বার এই ফর্মটি অ্যাপ্লাই করবেন তার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক অর্থাৎ এই টাকাটি কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মারফতে আপনাদেরকে পাঠানো হবে তো ওনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকের সাথে যোগাযোগ করে খুব শীঘ্রই অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান কিন্তু এই পনেরো তারিখ পর্যন্ত লকডাউন থাকার কারণে এখনও পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে এই প্রকল্প কখন থেকে শুরু হবে তো যখনই কিন্তু এই প্রকল্পের আপডেট আমাদের কাছে উঠে আসবে অনলাইন আবেদন হচ্ছে না অফলাইন আবেদন হচ্ছে সরাসরি আপনারা জানতে পারবেন আমাদের চ্যানেলে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনও পর্যন্ত কোনোরকম ডেট কিন্তু নিশ্চিত করা হয়নি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন আপডেট পাশ চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন